وبارك وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. رب زدني علما، رب يسر ولا تعسر، وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. চৌধুরী বাজার যুব সমাজ ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, মেম্বার 2 নং ওয়ার্ড বিষ্ণু গান্ডারচর ইউনিয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, উপস্থিত রয়েছেন পত্র এলাকার ইজাতির রাহবার ওয়াজিবুল ইহতেরাম মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন এলাকার সর্বস্তরের মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন আমার সম্মানিত মা বোনেরা, রয়েছেন আমার মিডিয়ার প্রিয় ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মেহরবানি করে সারা দুনিয়ার এই প্রতিকূল পরিবেশের ভিতর দিয়েও আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে হাজির করে দিয়েছেন। আমরা সকলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, আমার বাসায় অনেক বড় একটা পেরেশানি আছে, এগুলো রেখে শুধু আজকে আপনাদের সাথে দেখা করতে এসেছি, আসার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু সম্ভবত হুসাইন আহমদ সাহেব না ওনার নাম, ভাই খুব কাকুতি মিনতি করে বলছে যে হজরত অন্তত এসে দেখাটা করে গেল, মানুষ বলবে যে আমরা দাওয়াত দিয়েছি, না হয় বুঝবে না। এই জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছে। আমি খুবই অসুস্থ, সংক্ষিপ্ত কিছু কথা বলবো আমলের নিয়তেই। আসলে কি, মানুষের জীবন পরিবর্তনের জন্য অনেক কথা লাগে না, অল্প কিছু কথায় অনেক সময় জীবন পরিবর্তন হয়ে যায়। কি বলেন, চরমোনার মাঠে যদি কেউ যায়, শায়েখরা খুব বেশি লম্বা বয়ান করে বলে আমার মনে হয় না, ছোট ছোট কিছু কথা বলে যেগুলো মানুষের উপরে আসর করে। কি বলেন আপনারা, প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে যখন বয়ান করতেন 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এরকম একদিন বয়ান করছিলেন একেবারে ফজরের নামাজ থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত, সারা দিন সারা রাত, দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা হওয়ার ছিল, যা হবে, যা সামনে আসবে, পরকালে যা হবে, এর সবিস্তারিত বর্ণনা সাহাবায়ে কেরামদের সামনে একদিন দিয়েছিলেন। এটা একটা বিশেষ প্রেক্ষাপটে ছিল। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরা যদি ছোট কিন্তু এটার ব্যাপকতা অনেক বিস্তৃত, কয়েকখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন এইগুলোকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত আমি কিছু কথা বলতে চাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা, ঠিক কিনা বলেন? সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। আসমান জমিন কে বানিয়েছেন? আমাদেরকে বাঁচায় রাখে কে? করোনা থেকে রক্ষা করলো কে? আমাদেরকে মারবেন কে? আচ্ছা, সবই আল্লাহ করবেন, আবার যেতে হবে আল্লাহর কাছে, যাওয়া লাগবে না? আচ্ছা, মানুষের জীবন কি খামখেয়ালি জীবন? এটা গরু ছাগলের মতো?
কিন্তু কিছু কিছু মানুষের আচার অনুষ্ঠান ব্যবহার দেখলে পরে এবং তার গাফলতির হালত দেখলে পরে মনে হয় এর চেয়ে একটা গরু যথেষ্ট সচেতন। ঠিক আছে, ঠিক আপনি বললেও ঠিক না না বললেও ঠিক, জুমার নামাজ হচ্ছে, আজান হচ্ছে, আর মুসলমান নামক কিছু মানুষ রাস্তায় বাজার ঘাটে দোকানপাটে রাস্তার মোড়ে মোড়ে বসে বসে বিড়ি খায়, ওদিকে জুমার নামাজ হচ্ছে। কি বলেন? এই মানুষের চতুর্থ একটা চতুষ্পদ জানোয়ার বহুত ভালো, বহুত ভালো, এত গাফেল কেন, এর ভিতরে চেতনা নাই। আমি তিন দিনের সফরে যশোরে ছিলাম, আজকে সকালবেলা যশোর থেকে ফ্লাইটে নামছি ঢাকায়, ঢাকায় নেমে কোন রকম বাসায় গিয়ে শুধু গোসলটা করছি। শরীরের শারীরিক অবস্থা খুব বেশি খারাপ ছিল, আর আসার মতো কোনো ইয়া ছিল না। তারপরে আল্লাহ নিয়ে আসছেন যশোরে, শুক্রবার এক মসজিদে জুমার নামাজ পড়ালাম তিন দিনের সফরে, মানুষের গাফলতি দেখলাম। আলহামদুলিল্লাহ আমি ঢাকা যে মসজিদে জুমার নামাজ পড়াই, এই মসজিদে 11টার ভিতরে মসজিদের নিস্তালা দোতলা পুরোটা কমপ্লিট হয়ে যায়, ভরে যায় মানুষে, অনেক দূর দূরান্ত থেকে আসে। ওখানে গাফলত দেখলাম মানুষের মধ্যে, এদিকে জুমার নামাজ একটা জুমার দিন, এটা শুক্রবার মুসলমানের ঈদের দিন, ঠিক কেন? জুমার দিন মুসলমানের ঈদের দিন, এই শুক্রবারে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন, সুবহানাল্লাহ। শুক্রবারে পৃথিবীর সূচনা, ইন্ট্রোডাকশন, মুকদ্দমা, ভূমিকা, সূচনা করছেন শুক্রবারে। আসমান জমিন ছয় দিনে বানাইছেন আল্লাহ, এর মধ্যে শুরু করছেন শুক্রবারে, সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীটা ডিস্ট্রয় হয়ে যাবে, এটা ধ্বংস হবে, কেয়ামত হবে, এটা শুক্রবারে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করছেন শুক্রবারে। এখানে কথা বললে তো হবে না ভাই, এই বাচ্চাগুলোকে সরাইতে হবে এখান থেকে, এখানে ভলান্টিয়ার যারা আছেন এদেরকে ভিতরে ঢুকান না, এখান থেকে সরান। সম্মানিত উপস্থিতি, কেমন জানি এখন দিন যাচ্ছে আর মানুষের ভিতরের চেতনা লোপ পাচ্ছে। ইসলাম একটা চেতনার নাম, এটা বিপ্লবের নাম, এটা পরিবর্তনের নাম, এটা চেঞ্জ অফ লাইফের নাম ইসলাম। 50 বছর যারা মদ খাইত, মদ মদ 50 বছর, ইসলামের সুশীতল ছায়াটা তার সাথে, তার গায়ে লাগার সাথে সাথে 50 বছরের মদ সরে গেছে। একটা একটা চেতনা, যারা জিনা করত, মদ খেত, ডাকাতি করত, একটা পরশ পাথরের ছোঁয়ায়, ইসলাম নামক একটা পরশ পাথরের ছোঁয়ায় গোটা জিন্দগি চেঞ্জ হয়ে গেছে। ইসলাম তো একটা চেতনার নাম, গতানুগতিক কয়েকটা আমলের নাম ইসলাম নয়। একটা মানুষের খুব বেশি আমল আছে কিন্তু এর ভিতরে এই আমলের চেতনা নাই, আমলের মহব্বত নাই, ভালোবাসা নাই তার মধ্যে। একটা ছোট্ট বাচ্চার যে চেতনা, একটা ছোট বাচ্চার যে চেতনা নবীর জামানায় ছিল, এটা এই জামানার বড় বড় আলেমদের ভিতরে নাই। মানুষ তো গাফেল হয়ে আছে, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, একদিন ধ্বংস করে দিবেন সবকিছু। রবের সামনে মানুষ দাঁড়াবে, রব্বুল আলামিন মানুষের বিচার কাজ শুরু করবে। মানুষ সারা জীবনে যা করছে সব ওই দিন তার সামনে হাজির পাবে, পাবে না?
وجدوا ما عملوا حاضرا এই চলে এই কই যা বসো 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 জিন্দগি তো শেষ করে দিচ্ছ বয়স কত তোমার 15 তোমার নিয়ে আওয়াজ চলবে উঠছো কেন বসো এর বয়স তো 15 বছর না হ্যাঁ বয়ানের মাঠ থেকে দৌড় মারে তাফসিরের মাঠ থেকে দৌড় মারে আর বেহুদা কিছু মানুষ এখনো রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরতেছে কেউ বিড়ি খাইতেছে কেউ বলতেছে এটা নর্মাল একটা ব্যাপার এরকম হুজুর তো কই বসা থাকে সব বয়ান বয়ান হয় না সব তাফসির তাফসির হয় না সব নজর নজর হয় না কিছু কিছু নজর যদি কারো প্রতি পড়ে তাহলে মানুষটা নিয়ন্ত্রণ রাখতে পারে না গলা কাটা মুরগির মতো করে তরতর করে কাঁপতে থাকি ঠিক কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বদরের যুদ্ধের ডাক আসছে বদরের যুদ্ধের ডাক ইসলামের প্রথম যুদ্ধ এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করার কোনো অনুমতি প্রদান করেন নাই বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ প্রথম জিহাদ আল্লাহর দ্বীনের জন্য দ্বীন কায়েমের জন্য প্রথম জিহাদের ডাক দিলেন নবীজি হযরত বেলাল হাবশীকে বললেন মদিনার অলিতে গলিতে যাও আর নাফির এই কথা বলে ঘোষণা দাও আর নাফির মানে নবীজি জিহাদের ডাক দিয়েছেন আসো জিহাদে আসো মদিনার ছোট বড় বৃদ্ধ বনিদা আপামর জনতা মুসলিম জনতা মসজিদ নববীর সামনে গিয়ে দাঁড়িয়েছেন একদম ছোট্ট বাচ্চা 13 বছরের একটা বাচ্চা সেও একটা তলোয়ার নিয়ে গিয়ে দাঁড়াইছে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন আপনি সুবহানাল্লাহ কখন বলবেন এটা তো জানেন না কি চেতনা বুঝি আপনি চেতনা আপনি ভাবতেছে যে কয়েক কত নামাজ পড়লি বুঝি এটার নামই ইসলাম নেভার ইম্পসিবল ইসলাম একটা চেতনার নাম ইসলাম একটা পরিবর্তনের নাম ইসলাম একটা জাগরণের নাম একটা বৈপ্লবিক পরিবর্তনের নাম ইসলাম একটা বিপ্লব ঘটানোর নাম হচ্ছে ইসলাম এটা প্রতিটা মুসলমানের ভিতরে থাকতে হয় প্রত্যেকটা মুসলমানের ভিতরে ১৩ বছরের একটা বাচ্চা একটা তলোয়ার নিয়ে আসছে নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৩ বছর বয়স নবীজি যুদ্ধের ডাক দিছেন মা কাছে গেছে মার নাম আন্না ওয়ারা বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এই একটা কেউ কথা বলবার কিন্তু আমার টাইম এমনি শেষ সময় খুব কম বাবা নাই মার কাছে গিয়ে বলে মা বেলাল হাবশি আন্নাফির বলে ডাক দিয়েছেন জিহাদের ডাক দিয়েছেন ইসলামের প্রথম জিহাদ তলোয়ারটা দেন আমি রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে নিজে গিয়ে দিন কায়েমের আন্দোলনে শরীক হব সুবহানাল্লাহ বলেন আপনাদের কাছে মনে হয় মুফতি ফয়জুল করিম এত চিৎকার করে কেন কেন চিৎকার করে মুফতি ফয়জুল করিম ব্যক্তির নাম নয় এটা একটা চেতনার নাম এটা একটা জাগরণের নাম জাগরণের নাম আল্লামা মামুনুল হক এটা কোন ব্যক্তির নাম নয় এটা একটা চেতনার নাম চেতনা এটা একটা জাগরণের নাম এটা একটা জাগরণের নাম এমন যদি হতো মানুষ তাহলে এই দেশে 20 টাকার চামিজ 1 লাখ টাকা ভাউচার হয় না জিনাইদা জিনাইদা যশোর জিনাইদা ওইদিন পত্রিকা দেখলাম এক চিফ ইঞ্জিনিয়ার ভাত তরকারি নেই যে একটা চামিজের দাম কত 20 30 টাকা 40 50 500 একটু ভালো ব্র্যান্ডের একটা চামিজ যদি হয় সর্বোচ্চ 500
ওই চোর 20 টাকার একটা চামিজকে 1 লাখ টাকা ভাউচার করে টাকাটা উঠায় নিয়ে গেছে। আপনারা বলুন, 1 লাখ টাকার চামিজ দিয়ে কোনোদিন খাবার খাইছেন? ডোনাল্ড ট্রাম্প যদি খবর পায় তাহলে এই দেশে দেখতে আইব তো তারে। এটা একটু দেখে আসি। হ্যাঁ, আর আমি চিন্তা করলাম যার একটা ভাতের চামিজের দাম 1 লাখ, না জানি পাতিলের দাম কত ধরছে। কথা বলেন না, এ বুঝে না, মনে বুঝে না। হ্যাঁ, বুঝে আসে নাই। একটা চামিজের দাম 20 টাকার চামিজ যদি 1 লাখ হয় তাহলে এর পাতিলের দাম কয় লাখ? আজকে আপনি আর আমি ব্যক্তিগত ভাবে ব্যক্তিকেন্দ্রিক ভাবে একটু নামাজ কালাম পড়ে মনে করি এটাই আমার ইবাদত। জাগরণ নাই, ভিতরে জাগরণ নাই, জ্বালা নাই, জ্বালা নাই, ভিতরে চেতনা নাই, চেতনা নাই। আর ফয়জুল করিমদের ভিতরে চেতনা আছে, এটা ভাবিবেন না যে তারা এখন চিৎকার করে ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম হচ্ছে না। প্রতিটা চিৎকার আর প্রতিটা আহ্বান এই দেশের জমিনে পরতে পরতে একদিন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, মানুষ দেখতে পাবে সেটা। মুফতি ফয়জুল করিম, আল্লামা মামুনুল হক, এই দুই নাম এদেশের কিছু মানুষ শুনলে মনে হয় যেন এর ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেছে। আজান দিলে শয়তান যেমন দৌড়ায়, কি করতে জানি, কি করতে করতে শয়তান দৌড়ায়, এই দুই ব্যক্তির আজান শুনলে এই দেশের নাস্তিক মুরতাদের গুমরা হয়ে যায়, ঠিক না? খারাপ লাগতেছে, কষ্ট লাগে, মতের বিরুদ্ধে গেলে মজা লাগে না তো? অনেক সময় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিলে তো মজা লাগে না। যারা সিবিট খায় অভ্যাস, এত অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইতে পারে না, সমস্যা। এই ব্যক্তিরা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেয়, এই কারণেই পছন্দ হয় না অনেকের। ভাইয়ের আমার জায়েদ ইবনে সাবিত বয়স হচ্ছে মাত্র 13 বছর। 13 বছর কত বছর? ছেলে কও, তোমার নাম কি? হ্যাঁ, আনোয়ার। কত বছর? 15 বছর। ওই ছেলের বয়স কত? নাম কি বলো, নাম মুখস্থ করো, বলো। জায়েদ ইবনে সাবিত। তোমার নবীর নাম জানো? কি নাম কও? হ্যাঁ, আমাদের নবীর নাম কি? মোহাম্মদ। গোল্ডেন এ প্লাস পাইছে এসএসসিতে, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া। এরা যদি জিজ্ঞেস করেন তুই কালিমা শাহাদাতটা পর, দেখবেন একদম লোদো বোধো বানায় রেবে, পারবে না কিছু। পারলে উচ্চারণ শুদ্ধ হবে না, উচ্চারণ শুদ্ধ হলে মিনিংস বুঝে না, অর্থ বুঝে না। এই কালিমা তৈয়বা শাহাদাতের নাম কি এটা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু এটা কালিমা শাহাদাত? এটা তো হিন্দুরা আমার চেয়ে আরো ভালো পারে, ঠিক কি না? এটা তো খ্রিস্টানরা আপনার চেয়ে ভালো পারে, কিন্তু এই কালিমার ভিতরে যে একটা চেতনা আছে, চেতনা, এই শাহাদাতের ভিতরে যে একটা জাগরণ আছে, এটাতে অবিশ্বাস করে না, এটা নয় মুসলমান না। বুঝতে পেরেছেন? 13 বছরের একটা বাচ্চা জায়েদ ইবনে সাবিত তার চেয়ে বড় তলোয়ার মার কাছে গিয়েছে, আন্নাওয়ারা বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মার নাম। মা যেমন বাবা যেমন সন্তান হয় তেমন, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়, ম্যাক্সিমাম সন্তান ভালো হয়, ঠিক কিনা জুড়ে বলুন। আর যেই বাবা সুদের ব্যবসা করে, যেই মা সুদের ব্যবসা করে, দুর্নীতির ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, 20 টাকার চামিজকে 1 লাখ টাকা বানিয়ে বাকি টাকাটা দুর্নীতি করে, এইরকম শয়তানের ওর ওর যার সন্তান কোনোদিন ভালো মানুষ হতে পারে না, ঠিক কিনা?
এর সন্তান কখনোই ভালো মানুষ হবে না, কোনোদিন কল্পনাও করা যায় না। আল্লাহওয়ালা বিনতে মালিক ছোট বাচ্চা কি সান্ত্বনা দেয়, তোমার বয়স কম, তোমার বয়স কম, তোমার চেয়ে তলোয়ার ভারী, তোমার চেয়ে লম্বা, জিহাদের ময়দানে কি তুমি কিছুই করতে পারবে না? হযরত যায়েদ ইবনে সাবিত কান্না শুরু করেছেন যে মা তলোয়ারটা হয় আপনি বের করে দেন, না হয় আমি নিজেই বের করে নিয়ে চলে যাব। যায়েদ ইবনে সাবিত নিজেই তলোয়ারটা বের করে নবীজির দরবারে দৌড় দিয়েছে। আর এখনকার যুবক বুড়া বুড়াও তাফসীর মাহফিল থেকে পলায় পলায় কান্নাহুম হামরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। আল্লাহ তাআলা বলেন কোরআন সুন্নাহর আলোচনা যখন কিছু মানুষের সামনে আসে এদের অবস্থা এমন যেমন কান্নাহুম হামরুম মুস্তানফিরা, এ ভাগতে শুরু করছে, ভাগতে ফাররাত মিন কাসওয়ারা, এমন ভাবে ভাগতেছে যেমন একটা বাঘ দেখলে পরে, একটা বাঘ দেখলে গাধা যেমনে দৌড়ায়, হরিণ যেমনে দৌড়ায়, কোরআন সুন্নার আলোচনা শুনলে কিছু মানুষ এমনে দৌড়ায়। আমি বলছি না, এটা আল্লাহ বলছেন। আল্লাহ কান্নাহুম হামরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা ফাররা ইয়াফিরু ফিরারান, দৌড়ানো ভাগা ভাগা ভাগে, কোরআন সুন্নার কিছু কথা শুনলে ভাগতে থাকে। আছেন এরকম মানুষ? বন্ধুরা আমার, আন্নাওয়ারা বিনতে মালিক সন্তানের জাগরণ দেখে, চেতনা দেখে নিজে তলোয়ারটা বের করে দিছেন। যাও, কয় বছর বাচ্চা? 13 বছরের বাচ্চা তলোয়ার বের করে দিল কি? সন্তান কয়জন? একজন। একজন বাবা নাই, বাবা নাই, ইতিম সন্তান। মা জানে আমার ছেলেটা যদি বদরের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে তাহলে আমার বুকটা সারা জীবনের জন্য খালি হয়ে যাবে। তারপরেও মা তার সন্তানের হাতে তলোয়ারটা উঠিয়ে দিয়েছেন। কেমন মা, কেমন মা, কেমন মা! সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে গিয়ে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়েছেন, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছেন, নবীজি মাপ নিচ্ছেন, মাপ, ডিফেন্সের মাপ আছে না? ডিফেন্সের মাপ আছে না? জিহাদের ময়দানে যে কাউকে যাইতে দেওয়া যায় না, সরকারে দু আলম এরকম ডিফেন্সের কত মুজাহিদদের মাপ নিচ্ছেন, মাপ। যায়েদ ইবনে সাবিতের পালা যখন এসেছে দেখে যায়েদ ইবনে সাবিত তলোয়ারটার উপরে একটা হাত দিয়ে তলোয়ারটা তো একটু উঁচা, তার চেয়ে একটু উঁচা, তলোয়ারের উপরে একটু ভর দিয়ে তলোয়ারের চেয়ে সে একটু উপরে উঠার চেষ্টা করতেছি। আর তুমি বেটা 15 বছরের বাচ্চা, তাফসীর তো ফলাও। আপনার বাচ্চা টেলিভিশন যেমন বুঝে, কোরআন এমন বুঝে, নামাজ বুঝে, রোজা বুঝে, হজ বুঝে, যাকাত বুঝে, ভদ্রতা বুঝে, বুঝে না। ইংলিশ মিডিয়ামে পড়ে, বুঝেন? আমার ছেলে একটা অস্ট্রেলিয়া থাকে, একটা কানাডা, একটা আমেরিকা, ওরে পাপরে বাপ, মনে হচ্ছে সে কি জানি অর্জন করছে। হ্যাঁ, ওজোটাও জানে না, মরলে পরে যে জানাজা পড়বো, জানাজার মধ্যে ঈদের নামাজ পড়া শুরু করবো, আর বলতেছে কানাডা থাকে, আমেরিকায় থাকে, অমুক জায়গায় থাকে। এটা মনে হয় বাহাদুরি, যাইতে পারে একজন কানাডা, একজন অস্ট্রেলিয়া যেতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু এটাতে কোনো কামিয়াবি নাই। আপনি বললে আপনার সন্তান নামাজই পড়বে না, দিয়ে রব্বি রহম হুম বলবে কখন? বলার সময় কই তার? তিতা লাগতেছে, তিতা লাগতেছে, এটা খারাপ লাগতেছে, অ্যান্টিবায়োটিক ওষুধ তো খারাপ লাগবে। একটা লোকের ক্যান্সার হয়েছে, এটা সিবিট দিলে ভালো হবে? এটা না পা কিয়ামত পর্যন্ত খাওয়াইলে ভালো হবে? যার যার ক্যান্সার হয়েছে ওরে কেমো থেরাপি দিতে হবে, থেরাপি, মাথার চুল থাক আর যাক, ঠিক না? তাহলে আশা করা যায় যে হয়তো একটু কয়টা দিন বাঁচতে পারে। আজকে পরিবার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন,
রাষ্ট্রীয় জীবন ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, ক্যান্সারে। এগুলোতেই যখন মুফতি ফয়জুল করিম আর মামুন হক সাহেবরা যখন একটু মানে মেডিসিন দিতে যায় তখনই ঝামেলা, ঠিক নয় কি? হ্যাঁ জি। ভাইয়েরা আমার, যায়েদ ইবনে সাবিত তলোয়ারের উপরে ভর করে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীর সামনে গেলেন। হাদিসের মধ্যে আসছে একবারে চিকনা, একবারে চিকনা, হাড্ডিগুলো ছাড়া কিচ্ছু ছিল না যায়েদ ইবনে সাবিতের, একদম চিকনা, একদম চিকনা, কিচ্ছু ছিল না গায়ের মধ্যে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উপরে একটু ভর করে উঁচু হয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী দৃশ্য না দেখলেন, দিলের মধ্যে নবীর একটা আনন্দ খেলে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, কে তুমি এদিকে আসো? ডাক দিলেন, কাছে নিলেন, জিজ্ঞেস করে মাসমুদ তোমার নাম কি বলো? যায়েদ ইবনে সাবিত বলেন, আমার নাম যায়েদ ইবনে সাবিত। বাবা আছে? না ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই। আর কে আছে? বলে মা আছে, মা আছে, আর কেউ নাই, ভাই নাই, বোন নাই, কিচ্ছু নাই, শুধু আমি একা আছি। তলোয়ারটা নিয়ে যে আসছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি জানো? যায়েদ ইবনে সাবিত বলেন, আমি জানি ইসলামের প্রথম যুদ্ধে জিহাদে আমি যায়েদ অংশ গ্রহণ করতেছি। নবী বলেন, সেখানে তো যুদ্ধ করা লাগবে, তলোয়ার এভাবে ভর দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, সেখানে তলোয়ার চালাতে হবে, চালাতে হবে কুফফারের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে তলোয়ার চালাতে হবে। আজকালকার তলোয়ার চালানোর কথা বললে মানুষ মনে করে এই মনে হয় জঙ্গিবাদের কথা বলতেছে, ঠিক না? ইসলামের প্রয়োজনে মাঝে মাঝে তলোয়ার চালানোর প্রয়োজন ছিল, এ কারণে আল্লাহ রসুল নিজে স্বয়ং 26টা থেকে 27টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছে, নিজে চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করেছে, নিজে চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলেন, যায়েদ সেখানে গেলে তো যুদ্ধ করা লাগবে, তোমার শরীরে শারীরিক যে গঠন দেখতেছি, তুমি তো তলোয়ার চালাতে পারবে না, তোমার চেয়ে তলোয়ারের ওজন বেশি, লম্বাও বেশি। এই কি সমস্যা? বসো, ভিতরে আসো, ভিতরে আসো। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলিম শিশু, এ বাচ্চারা, সে যুবক, শোনো, একটু শোনো, মসজিদে গিয়ে শুধুমাত্র দুই চার তোনাগা নামাজ পড়ার নামে শুধু চেতনা না, নামাজের ভিতরে একটা চেতনা কাজ করত, চেতনা কাজ করত, সাহাবীদের নামাজের ভিতরে চেতনা কাজ করত। ইসলামের প্রতিটা ইবাদতের ভিতরে একটা জাগরণ আছে, একটা জাগরণ আছে, একটা ইবাদতের ভিতরে একটা চেতনা আছে, চেতনা আছে। এরকম শুধু কালিমা পড়ার নাম, নামাজ পড়ার নাম, এরকম রোজা রাখার নামে শুধু ইবাদত নয় আর ইসলাম নয়, বরঞ্চ প্রতিটা ইবাদতের প্রতিটা কথার ভিতরে এক একটা চেতনা, এক একটা চেতনা লুকাইত আছে, এই চেতনাটা যে ধারণ করে কেবল সেই মুমিন হয়। আর না হয় একজন মুসলমান যেমনি নামাজ পড়ে, যেমন ঢাকা এই পর্যন্ত আমার হাতে আলহামদুলিল্লাহ 11 জন মুসলমান মুসলমান হয়েছে, 11 জন। গত মাসে 3 সপ্তাহ একজন মুসলমান, একজন হিন্দু মানুষ 3 সপ্তাহ ব্যাপী আমার পিছনে নামাজ পড়েছে, 3 সপ্তাহ। কি মুসলমান না মুসলমান, অমুসলমান 3 সপ্তাহ মসজিদে গিয়ে নামাজ পড়ছে, নামাজ 3 সপ্তাহে আমার কাছে ইসলাম জানতে চাইছে, আর অমুসলিম অবস্থায় নামাজ পড়ছে। আপনারা বলেন ওখানে তো আমিও নামাজ পড়িয়েছি, আমিও নামাজ পড়েছি, হাজারো মুসল্লি নামাজ পড়েছে, তো ওর নামাজ আর তাদের নামাজ কি সমান হবে? কেন? ইমান নাই, ইমান নাই, থাকলেও ইমানের ভিতরে চেতনা নাই, বুঝ নাই, জাগরণ নাই। বন্ধুরা আমার, এ কারণে মানুষ যখন মারা যায়, মারা যায় কবরের মধ্যে, মানুষকে যখন রাখা হয়
মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, কয়টা প্রশ্ন জুড়ে বলুন, জানা আছে তো? এটা এই তিনটা প্রশ্ন, জাগরণের প্রশ্ন, জাগরণের প্রশ্ন, জাগরণের।